শেখ আমরা কুফরের তিনটি প্রকারভেদ শুনলাম এক্ষেত্রে মাতাপিতা তার সন্তানদেরকে নামাজ বোরখা না পড়া এবং রোজা দাড়ি না রাখতে আদেশ দিলে তার হুকুম কি হবে চলো মাশাআল্লাহ এই কোশ্চেনটা নেহাত ইম্পর্টেন্ট কোশ্চেন ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করছি প্যারেন্টস ইসলামের বেসিক নলেজ না রাখার কারণে অনেক ক্ষেত্রে মুখ থেকে তারা এমন কিছু আদেশ দিয়ে ফেলে যেটা সরাসরি আল্লাহ এবং তার রাসূলের আদেশের বিপক্ষে চলে যায় যেমন রমাদান মুবারকের মাস রোজা রাখা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে রমজানের রোজা যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যেন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বনকারী হয়ে যাও অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইরশাদ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পায় ফালইয়াসুমহু তার জন্য ফরজ হচ্ছে এই মাসে রোজা রাখা ফামান কানা মারিদান আও আলা সাফারিন তবে যদি কেউ ব্যক্তি অসুস্থ হয়ে থাকে কিংবা সফরে থাকে ফাইদাতু মিন আইয়ামিন উখরা ইচ্ছা করলে সে অন্যান্য দিনে এ রোজা পূরণ করে নিতে পারে তাহলে দুটো কারণ আছে রোজা না রাখার এক ফামান খানা মারিদান যদি সে অসুস্থ হয়ে থাকে আও আলা সাফারিন কিংবা যদি সে সফরে থাকে তাহলে এই দুই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে কনসেশন দিয়েছেন রোজা না রেখে রমজান মাসে অন্য মাসে পূরণ করে নিতে পারে এখন দেখা যাচ্ছে মা বলে সকালে উঠে ছেলে ইন্টারমিডিয়েটে পড়তেছে বা গ্রাজুয়েশন আছে কলেজে যাবে কিংবা প্রাইভেটে যাবে এই তোমার কালকে প্রাইভেট না জি আম্মু এই কালকে রোজা রাখবে না তুমি নাউযু বিল্লাহ মিন যালিক তাকে শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ তাআলা নাফরমানি করার জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু যে ব্যক্তি এই রমজানে রোজা পাবে সে বালে হওয়ার পরপরই তাকে রোজা রাখতে হবে শুধু দুটো কারণ দেখিয়েছেন আল্লাহ তাআলা রোজা না রাখার এক যদি অসুস্থ হয়ে থাকে কিংবা সফরে থাকে অন্য কোন প্রাইভেট ক্লাস পরীক্ষা কোনো রিজন নাই অবশ্যই তাকে রোজা রাখতে হবে আর শব্দটা এই শব্দটার উপর আমি বিশেষ করে ধ্যান দিচ্ছি সে বললো কি এই তোমার কালকে প্রাইভেট আছে না তোমার রোজা রাখার দরকার নেই আল্লাহ তাআলা বলছেন রোজা রাখা তোমার জন্য ফরজ মা বলতেছে রোজা রাখার দরকার নেই আল্লাহ তাআলা বলতেছে রোজা রাখা ফরজ বাবা বলতেছে কালকে তোমাকে রোজা রাখার দরকার নেই আল্লাহ তাআলা বলছেন দরকার শুধু নেই এটা সমস্ত দরকারের মধ্যে জরুরি দরকার রোজা রাখা ফরজ সে বলতেছে দরকার নাই আল্লাহ তাআলার কথার সাথে সংঘর্ষ বেঁধে যাচ্ছে সুতরাং এটা কুফরি হবে কোনো ব্যক্তি যদি কোনো কারণে রোজা না রাখে তাহলে সে গুনাহ কবিরা করলো কিন্তু কেউ যদি বলে রোজা রাখার তোমার দরকার নাই তাহলে সে কাফের হয়ে যাবে মান আনকারা মিন দারুরিয়াতি দ্বীনি ফাকাদ কাফার যে ব্যক্তি ইসলামের বেসিক মৌলিক বিষয়কে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে যেভাবে কোনো ব্যক্তি যদি নামাজ পড়লো না সে কাফের হবে না কিন্তু যদি অস্বীকার করে যে না আমি নামাজকে ফরজ মানি না তাহলে সে কাফের হয়ে যাবে এভাবে অধিকাংশ আমাদের পরিবেশে আমরা দেখি মেয়ে জোয়ান হয়ে গেছে এই তুই বরখা পড়বি না বরখা পড়লে তুই দেখতে বুড়া বুড়া লাগিস বুড়ি লাগিস ওয়াই হিজাব আল্লাহ তাআলার আদেশ হিজাব পড়া আল্লাহ তাআলার রাসূলের আদেশ হিজাব পড়া মুসলিম পরিবারের সে জন্ম নিয়েছে কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামের বিধান সে গ্রহণ করেছে এখন আর কোন ব্যক্তির আদেশ নিষেধের উপর তার চলবে না আল্লাহ তাআলা যে বিষয়ে আদেশ দিয়েছেন দুনিয়ার কোনো ব্যক্তি নিষেধ করলে চলবে না আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন দুনিয়ার কোনো ব্যক্তি তার আদেশ দিলে চলবে না হ্যাঁ লা তাআতা ফি মাসিয়াত লা তাআতা আল মাখলুক ফি মাসিয়াতিল্লাহ আল্লাহ তাআলার নাফরমানির বিষয়ে কোনো সৃষ্টির আদেশ মানা চলবে না তো কি বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বিধান আছে ইদানিং তুমি যদি দাড়ি রাখো তোমার বন্ধুরা বলবে কিরে মোল্লা সাজে গেছিস কটাক্ষ করে দাড়ি রাখাটা সুন্নত এটা ফরজ বা ওয়াজিব নয়
কিন্তু দাড়িকে কটাক্ষ করাটা এটা কুফরি। টুপি না পড়লেও নামাজ হয়ে যাবে, আমি যদি পাগড়িটা নামায় দিই আর আমি যদি নামাজটা পড়ি আমার নামাজ হয়ে যাবে, কিন্তু আমি যদি পাগড়িটাকে কটাক্ষ করি, ঠিক আছে, তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কটাক্ষ করা হলো। আর যে ব্যক্তি রসুলকে কিংবা রসুলের কোন সুন্নতকে কটাক্ষ করবে সেই ঈমান হারিয়ে যাবে। সুতরাং আমরা কঠিন একটা যুগে পা দিয়েছি, কঠিন যুগে যেখানে মানুষ ইসলামের, আমাদের ইসলামের বেসিক জিনিসকে অস্বীকার করতে শুরু করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শেষ জামানায় আগুন হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান টিকিয়ে রাখাটা মুশকিল হবে। সেই যুগে আমরা পা দিয়েছি। কি কোনোদিন কল্পনা করা যায় যে মা বলবে যে তুমি নামাজ পড়বে না, কালকে রোজা রাখবে না? এটা হতে পারে না। সুতরাং এটা নিঃসন্দেহে কুফরি কথা। ইসলামের মৌলিক বিষয়কে যে অস্বীকার করবে, ইসলামের মৌলিক বিষয়কে যদি কেউ ডিনাই করবে কিংবা বিরোধিতা করবে, এক্ষেত্রে সে কুফরিতে লিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের যাবতীয় কুফর থেকে যেন হেফাজতে রাখেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।